আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। সারা রাজ্য সহ নিজের বিধানসভা এলাকার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তারই নির্দেশে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের সামনে থাকছে পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্র। ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 2023-এর মাধ্যমিক পরীক্ষা, চলবে 4 মার্চ পর্যন্ত। মোট 2867টি পরীক্ষা কেন্দ্রে এবারে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছে 698,928 জন, তাদের মধ্যে ছাত্র রয়েছে 290,172 জন এবং ছাত্রীর সংখ্যা 356,021 জন। গত বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,98,775 জন। সেই তুলনায় এবছর অনেকটাই কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। আজ দক্ষিণ বারাসাতে নিজের দলীয় কার্যালয় থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্তেই জবর খবরকে তিনি বলেন, আমি প্রথমে আমার রাজ্য যতগুলো মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদেরকে আমি 2023-এর 23 ফেব্রুয়ারি যে মাধ্যমিক শুরু হচ্ছে তাদের জয়নগরের বিধায়ক হিসাবে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। জীবনের প্রথম বড় পরীক্ষা, তারা যেন এই পরীক্ষা খুব শান্তিতে নির্বিঘ্নে দিতে পারে এবং প্রতিষ্ঠিত হোক, এটাই আমি জয়নগরের বিধায়ক হিসাবে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে শুভকামনা করছি। এবার আসি আমার জয়নগর বিধানসভা। আমার জয়নগর বিধানসভা আজকের যে কটা সেন্টার হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সব পরীক্ষার্থীদের জন্য আমরা ক্যাম্প করে তাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা সেন্টারের একদম কাছেই আমরা ক্যাম্প করে তাদের শুভেচ্ছা বার্তা, সাথে সাথে পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য একটি পেন এবং জলের বোতল তাদের আজকের আমরা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি জয়নগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং আমি আমার বিধানসভায় যত ছাত্রছাত্রী আছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারা এই জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষা তারা যেন ভালোভাবে সবাই উত্তীর্ণ হয় এবং প্রতিষ্ঠিত হয় রাজ্যের মধ্যে। আমি আশা করব প্রতি বছর আমার জয়নগর থেকে ছেলেরা স্ট্যান্ড করে 1 থেকে 10-এর মধ্যে। এবারেও আমি আশা করব আমার বিধানসভায় যারা পরীক্ষা দিচ্ছে তারা যেন প্রতিষ্ঠিত হয়, সাথে সাথে তারা যেন পজিশন রাখতে পারে, তার জন্য আমি বিধায়ক হিসাবে প্রত্যেকের কাছে কামনা করছি এবং আশা রাখছি সবাই ভালোভাবে পরীক্ষা দিক, শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিক, এটুকু আমি চাই। আর যারা পরীক্ষার্থীরা যাতায়াত করবে পরীক্ষার হলে যাওয়ার জন্য গাড়িতে যাতায়াত করবে, তারা যেন গাড়িটা খুব শান্তিপূর্ণভাবে ধীরস্থিরভাবে সুশৃঙ্খলভাবে তারা যেন গাড়িতে যাতায়াত করে, এটুকু তাদের কাছে আমি অনুরোধ করব। কারণ প্রতি বছর এরকম ঘটনা ঘটে যে যাতায়াতের সময় কোনো না কোনো পরীক্ষার্থী অ্যাক্সিডেন্ট হয়। আমি আশা করব তারা যেন খুব শান্তিপূর্ণভাবে তারা যেন যাতায়াত করে, এটুকু আমি আশা করব। আর যারা অটো চালক যারা টোটো চালক তাদের কাছে আমি অনুরোধ করব, তারা যারা তারা যারা যা তারা যে পরীক্ষার্থীদের নিয়ে যাবে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষার্থী যেন নিয়ে যায়, কোনো তাড়াহুড়ো করে যেন পরীক্ষার্থী না নিয়ে যায়, সেইটা আমি অটো চালক টোটো চালকদের কাছে অনুরোধ করব। এটুকু আমি জয়নগরের বিধায়ক হিসাবে সবার কাছে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আজকের পরীক্ষাটা ভালোভাবে হোক এটুকু আমি আশা রাখি। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাপল্লবতলা।
অত্যাধুনিক জে 32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জে 32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা পল্লবতলা। আরএস কনস্ট্রাকশন বিশ্বস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ও ডেভেলপার আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। সুন্দর আধুনিক ডিজাইনের 2D ও 3D বিল্ডিং প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট, এস্টিমেট, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। জয়নগর, মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ফোন 8972051986 এবং 8145978290।